হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে এসেছি আমি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো পোলের বড়া। তো এখানে কুকারের মধ্যে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। তো এখানে ছোলার ডালটা ধুয়ে রেখেছি। তো কুকারের জলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে উল্টে আমি ছেড়ে দিব। তো এখানে আমার মা আটা মাখছে লুচি বানাবার জন্য, আর আমার মেয়ে আর্ট করতে বসেছে। ওকে বললাম যে তুমি আর্ট করো, আমি ততক্ষণ কুকারের মধ্যে উল্টা সিটি দিয়ে নিই। আর মাকে বললাম তুমি আটাটা মেখে দাও, লুচি বানাবো। তো সকালে খাবার আজকে লুচি হবে, সবাই লুচি খেতে চেয়েছে, লুচি আর ছোলাটা। তো এখানে মেয়ে আর্ট করছে, মেয়ে আটা মা আটা মাখাচ্ছে, আর এখানে আমি কুকারের জল গরম হয়ে এসেছে, জলের মধ্যে সমস্ত ওলগুলোকে আমি ছেড়ে দিলাম। তো ওলগুলোকে তিন চারটা সিটি দিয়ে নিব। তো ওলগুলোকে ছেড়ে দিয়ে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো কুকারে ওল সিটি দিচ্ছে, তো এদিকে ভাতও হয়ে এসেছে। ভাতটা নেড়ে দেখে নিলাম যে ভাতটা প্রায় হয়ে এসেছে। তো ভাতটা এখন আমি নামিয়ে নিব। তো ভাতও হয়ে এসেছে, এদিকে ওল সিদ্ধ হয়ে এসেছে। তো ওলটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ওলটাকে নামিয়ে নিলাম। তো ওলটা নামিয়ে নিয়ে এবার এই ওলটাকে এখানে আমি একটু বাটির মধ্যে কিছুক্ষণ রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। যেহেতু গরম আছে আমি তো মাখতে পারবো না, তো একটু ঠান্ডা হয়ে আসলে আমি ওলটাকে মাখিয়ে নিব। তো ওলটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে, এবারে এই ওলটাকে আমি চটকে নিব। চটকে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ হলুদ চিনি দিয়ে নিব, আর তিন চারটা লঙ্কা চটকে নিয়েছি। তো এখানে আমি স্বাদ মতো লবণ হলুদ চিনিও দিয়ে নিয়েছি, ওলটাকে চটকে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিক্স করব বেসন আর চালের গুঁড়া। তো বেসন ও চালের গুঁড়াটাও এখানে মিক্সড করে নিচ্ছি। এই আমি বেসন নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছে, পরিমাণ মতো আমি চালের গুঁড়া নিয়ে নিব। তো চালের গুঁড়া আর বেসন দিয়ে আমি ওলটাকে একসাথে মাখিয়ে নিব, অনেকক্ষণ মাখিয়ে চটকে চটকে মাখিয়ে নিব, যাতে ওলটা একদম মিহি করে মাখানো হয়ে যায়, যাতে দানা দানা না থাকে। দানা তো থাকবেই না, কারণ কুকারে যেহেতু সিটি দিয়ে নিয়েছি তাই জন্য ওলটা একদম সুসিদ্ধ হয়ে গেছে। তো এখানে ওলটাকে মাখিয়ে নিচ্ছি, তো শুকনা হয়ে এসেছে। তো এর মধ্যে একটু আমি জল অ্যাড করে নিচ্ছি। তো জল অ্যাড করে নিয়ে আবার মাখিয়ে নিচ্ছি আমি, অনেকক্ষণ ধরে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার এই ওলটা দিয়ে আমি ছোটো ছোটো করে বড়া করবো। তো আজকে যেহেতু শনিবার, শনিবারের নিরামিষ রান্না, তো নিরামিষে একটু বড়া বা একটু পাঁপড় ভাজা হলে বেশ দুপুরের খাওয়াটা বেশ জমে যায়। তো আজকে আর পাঁপড় টাপড় কিছু ভাজলাম না, তো আজকে ওলেরই বড়া করছি। তো ওলটা তো মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে আমি ওলের বড়া করব। তো ওলটা প্রায় মাখানো আমার হয়ে এসেছে, অনেকক্ষণ মাখিয়ে নিলাম, একদম সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নিলাম, যাতে দানা দানা না থাকে। মাখিয়ে নিয়েছি, ওলটা মাখিয়ে গরম হয়ে এসেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আসলে আমি ছোটো ছোটো করে বড়া, ছোটো করে ওলের বড়া, এখনো গরম হয়নি, কড়াই গরম হয়েছে, তেলটা গরম হয়নি। আমি কিন্তু সাদা তেলেই সমস্ত বড়া ভাজছি এখানে। তো এখানে দেখো ছোটো ছোটো করে আমি বড়া ছেড়ে দিয়েছি। তো বড়াগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি, এদিক ওদিক পিটো পিট করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি ধীরে ধীরে বাটির মধ্যে তুলে নিব। তো এখানে বড়াগুলো অল্প করে দিয়েছি, বেশি দিই, বেশি দিলে তো ভেঙে যাবে, তো ওই জন্য আমি অল্প করে দিয়েছি। তো অল্প করে দিয়ে আমি ভেজে নিচ্ছি, অল্প অল্প করে হালকা আঁচে ভেজে নিচ্ছি। বড়া প্রায় ভাজা হয়ে এসেছে, এখন আমি বাটির মধ্যে তুলে নিব সমস্ত বড়াকে। সমস্ত বড়া ভাজা হয়ে এলে আমি রেখে দেব, যখন আমরা দুপুরবেলা ভাত খাবো তখন সবাই খাবো। তো বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, ভাজা হয়ে এসেছে, এবার আমি বাটিতে সমস্ত উঠিয়ে নিচ্ছি। কেমন হয় ঝোলের বড়াটা বলো? ভালো হয়েছে তো? তো এখানে আমার শ্বশুরকে খেতে দিয়েছি, শ্বশুর বললো বড়াগুলো খুব ভালো হয়েছে, খেতে টেস্ট হয়েছে। আমি আমার শ্বশুরকে বললাম যে একটু খেয়ে বলো তো কেমন হয়েছে, বলছে না খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে, গরম গরম তো ভালোই লাগছে। তো এখানে সমস্ত বড়া প্রায় ভাজা হয়ে এসেছে, নামিয়ে নিলাম বাটির মধ্যে, এখন রেখে দেব, যখন আমরা খাবো তখন সবাইকে আমি বড়াগুলো দেব। তো বড়াগুলো দেখতে ভালো হয়েছে, আমি প্রথমবার ট্রাই করলাম ওলের বড়া। আমার মা প্রায় দিনই বলছে যে ওলের বড়া কর, ওলের বড়া কর। তো আজকে দেখলাম, আজকে যেহেতু শনিবার, নিরামিষের রান্না সমস্ত কিছু, সেই জন্য আজকেই আমি ওলের বড়া করে নিলাম। তো এবার সবাইকে খেতে দিলে সবাই যখন বলবে কেমন হয়েছে তখনই বুঝতে পারবো। তো আজকে যেহেতু শনিবার, আজকে রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি। তো এখানে তো ওলের বড়া করেছি, তোমাদের দেখিয়ে দিলাম, আর করেছি করলা ভাজা। তো একে একে আমি দেখাচ্ছি। এই যে এখানে বাটির মধ্যে রেখেছি ছোলার ডাল, ছোলার ডাল করেছি, ছোলার ডাল দিয়ে লুচিও খেয়েছি, আর ছোলার ডাল দুপুরেও হয়ে যাবে, বাঁধাকপির ঘণ্ট। এখানে করেছি আলু পটল পনিরের তরকারি, করলা ভাজা আর ওলের বড়া। তো এই হলো আজকে শনিবারের রেসিপি, শনিবারের দুপুরের খাবারের মেনু। তো এখানে ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা টুক করে লাইক দিয়ে দিও, আর
যদি ভালো নাও লেগে থাকে তাও আমাকে কমেন্টস করে বলো। টাটা।